নমস্কার, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিকেন রোস্ট। তো চিকেন রোস্ট করার জন্য আমার কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে চলো সেগুলো আগে দেখে নিই। চিকেন রোস্ট বানানোর জন্য আমি এখানে 500 চিকেন রেখেছি। লাগছে একটু ঘি, পেঁয়াজ কুচি, এটা পেঁয়াজ বাটা, এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচানো আছে, একটা ছোটো সাইজের পেঁয়াজ বাটা আছে। লাগছে কাজু বাদাম বাটা, এখানে আমি 8-10টা কাজু বাদাম নিয়েছি। লাগছে টক দই, 3-4 চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছি। লাগছে আদা রসুন বাটা, 2 চামচ মতো লাগবে। এখানে আছে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, 2টো তেজপাতা, 1টা দারচিনি, 1টা গোলমরিচ, 3টে মতো লবঙ্গ, 4টে এলাচ আর নুন। চিকেনটাতে আমি প্রথমে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, তোমরা চাইলে ফুড কালারও ইউজ করতে পারো। এবার আমি চিকেনটাকে মেখে নেব। তো দেখো আমি এরকমভাবে মেখে নিয়েছি, এবার এগুলোকে আমি ফ্রাই করব। আমি আগের থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, আমি এখানে সাদা তেল দিয়েছি। তো প্রথমে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেবো। চিকেনগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে ফেলব। চিকেনগুলো আমি সব তুলে নিয়েছি, এবার আমি এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলাগুলো সব ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভাজতে হবে। দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। আর যে মশলাগুলো এখানে রয়েছে এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। দেখো মশলাটাও কিন্তু ভালোভাবে কষে গেছে, এবার আমি এর মধ্যে টক দইটা দিয়ে দিচ্ছি আর কাজু বাদাম পেস্টটাও দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে, ওপরে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি, এটা মশলা ধোয়া জলটা। এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি ফ্লেমটা কম করে দিয়ে 10 মিনিট মতো এরকম ভাবে রেখে দেবো। দেখো 10 মিনিট এভাবে আমি রেখে দিয়েছিলাম ফ্লেমটা কম করে দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, চিকেনটাও ভালোভাবে কষেও গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু কিশমিশ দিচ্ছি, দেখতে ভালো লাগবে গার্নিশের সময়, তোমরা চাইলে নাও দিতে পারো।
আর আমি এবার জল দেবো পরিমাণ মতো। চিকেনটা সেদ্ধ হবে, এবার আমি 15 থেকে 20 মিনিট আবারও গ্যাসটা কম করে দিয়ে ঢাকা ছাড়া এভাবে আমি রেখে দেবো। 20 মিনিট কিন্তু আমি ঢাকা ছাড়া এরকমভাবে সেদ্ধ হতে দিয়েছিলাম। মশলাটাও ভালোভাবে একদম কষে গেছে, গ্রেভিটা একদম ঠিক হয়ে গেছে, আর চিকেনগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর আগে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, আর তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। চিকেন রোস্ট আমি সার্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমার এই রেসিপিটা লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবে না।